তার কারণ আল্লাহ তালা করিন যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফেল হয় আমি আল্লাহ তার সাথে কারীর নামের এক প্রকারে দুর্বল শয়তান যুক্ত করে দিই এই শয়তান সেলিমের ভিতরে ভর করে শয়তান ওর মুখ দিয়ে কথা বলছে ও কথা বলে নাই ও নিজেও শয়তান হয়ে গেছে মিনাল জিন্নাতি জিন্নতি ওই মানুষ শয়তান ও মানুষরূপে একটা শয়তান যে বলতেছে এইভাবে মুখমণ্ডল হাতের কবজি এইটা ঢাকা বাড়াবাড়ি আর ওখানে নাকি ওনার কোনো ওনাদের কোনো লোক মহিলার আছেন আপনারা তো প্রায় পত্রিকাগুলো খুললে এবং তাদের বজ্রশক্তি বলেন আর কি শক্তি মুষ্টি শক্তি বলেন আর ওই ইউটিউব খুললে দেখবেন তাদের ব্যাপারদার ব্যাপরদার মিছিল শয়তান হলো কী শয়তান শয়তান হলো এক নম্বরের যৌনবাদ এই যৌনবাদ শয়তানের খপ পড়েছে এই সেলিম সাহেব অথচ কত বড় মারাত্মক বিষয় দেখেন তিনি ইসলাম ধর্মকে ঠাট্টা মজাকে পরিণত করেছেন এটা এমন একটা বিধান পর্দার ফরজ হওয়ার ব্যাপারে হানাফি মালিকি সাফি হাম্বলি ওলামায় সালাফ যারা রয়েছেন প্রত্যেকের কাছে এই মত রয়েছে যে পর্দা করতেই হবে পর্দা করা বাধ্যতামূলক প্রথম হলো সেলিম কী বলল সে হিজবু তাহিদের পর্দা নিয়ে যে তাদের মহিলারা পর্দা করে আসছে বাকিটা হলো বাড়াবাড়ি এমনকি তিনি বরকাকে শয়তানের পোশাক বলু মানে মানে তুলনা করতে কণ্ঠা মানে কুণ্ঠাবোধকার নেই এর ফলে কি হয়েছে তাদের দলে পুরুষ এবং মহিলা একত্রিত হয়েছে ফ্রি মিক্সিং হয়েছে আর রাসুল সাল্লাহাম কি বললেন রাসুল সাল্লাহাম যেখানে বললেন যে নিঃসন্দেহে নিঃসন্দেহে মা নিসা আমি আল্লাহর নবী ইন্দিকালের পরে মহিলাদের চাইতে বড় ফেতনার বিষয় তোমাদেরকে ছেড়ে আসিনি মুসলিম এবং মেশকাত শরীফের হাদি তিন হাজার ছত্রিশ নাম্বার তাহলে রাসুল নারীদেরকে ফেতনা বলে না নারী আর উলঙ্গ নারীকে রাসুল কি বলেছেন যে ইদা খরাজা বাইতান যখন কোন মহিলা উলঙ্গ অবস্থারা ঘর থেকে বের হয় মুখমন্ডল খুলে হাতের কবজি খুলে চেহারা খুলে বের হয় ইস্তাশরাফাহা সে সেজন শয়তানের শুরুতে বের হয় তুতবুরু ফিসুরাতি শাইতানি ওয়া তুগবিলু ফিসুরাতি শাইতানি শয়তানের সূরাতে ঘর থেকে বের হয় আর শয়তানের সূরাতে ঘরের মধ্যে প্রবেশ করে তাহলে ইসবুত তাওহিদ তাওহিদের যে মহিলাগণ মুখমণ্ডল খুলে হাতের কবজি খুলে জনগণকে পিট পিট দেখায় সেলিম হলো এক শয়তান আর এর মুরিদরা শয়তান হয়ে বের হয় আর শয়তান হয়ে মঞ্চে যায় আবার শয়তানের আকৃতি ধরে ঘরের মধ্যে আবার প্রবেশ করে মঞ্চও থাকে শয়তান বক্তব্যও থাকে শয়তান মানে রাস্তার মধ্যেও শয়তান ফিরেও আসে শয়তানের আকৃতি নিয়ে আমি কিন্তু বলিনি বলেছেন ইবনে মাজায় বলা হয়েছে আবুদাউদে বলা হয়েছে মেশকাতে হাদিস নাম্বার ছাব্বিশ ষাট নাম্বার তাহলে শয়তান হয়ে এসে ঘর থেকে বের হয় আবার শয়তান থেকে এসে ঘর থেকে ফিরে আসে তাহলে আপনি কি বুঝলেন আর মহিলারা কেবল পর্দা করতো এ আয়াত কোথায় নাজিল হয়েছে যে মহিলাদের বড় পর্দার ব্যাপারে প্রথম দলিল হলো সিয়র ও নুবালা ইমাম শামসুদ্দিন জাহাবির রহমতুল্লা আলাই দশম নম্বর খণ্ডের হাদিস নাম্বার হলো দশ হাজার আট অষ্টআশি নাম্বার আম্মা জান আইসার আল্লাহ আনহা একটি আয়াত পড়তেন খুব মনোযোগ দিয়ে ওয়ার নুয়ুতি কুন একজন মহিলার জন্য ঘর হলো তার থাকার জন্য সবথেকে নিরাপদের জায়গা একজন মহিলার জন্য ঘর হলো থাকার জন্য সবথেকে নিরাপদের জায়গা এই আয়াতের ব্যাখ্যায় আম্মাজান আল্লাহ আনহা বলেন তার জীবন চরিত্রতে সিয়ার ও আলমীর নুবালাতে লেখা আছে সই সনাদে যে আম্মাজান আয়সা এত পর্দা করতেন যে জীবনে কোনোদিন দুইটা চোখ একসাথে রাস্তায় খুলে বের হননি একটা চোখ সামান্য একটু খোলা থাকতো আর একটা চোখ পুরা এরকম এরকম একদম লেপানো থাকতো ঢাকা থাকতো আর মাঝে মধ্যে তিনি সাথে গেলে রাস্তার মধ্যে কাটা ফুটে যেত এইভাবে মহিলাগণ পর্দা করেছেন রসুলের স্ত্রীগণ পর্দা করেছেন যখন সোরবে ছত্রিশ নাম্বার আয়াতুল হইল বি এই আয়াত যখন নাজিল হয়ে গেল উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা রাসূল স্ত্রী বলেন আমি ওই দিন বিকেল বেলাতেও দেখলাম যে মহিলারা বাজারে खास পর্দা না করে বেপরতা হয়ে খোলা মেলা চলাফেরা করছে এই আয়াতটা নাজিল হওয়ার পরে মেয়েদের মনে এমন ধাক্কা লাগলো এই এলানটা সবার কাছে পৌঁছে যাওয়ার পরে আমি পরের দিন এসে দেখলাম মদিনার ওই বাজারের মধ্যে মিসলালুল বরাক যেন গোটা মদিনাটা একটা কালো কাকে পরিণত হয়েছে তফসির রুহুল মানি তাফসির করেছেন আল্লামা রুহ আল্লামা ইমা আলুসি রহমতুল্লা আলাই আপনার সুরাহ যাবে তাফসির দষ্টব্য সুতরাং কি বুঝা গেল রসুলের স্ত্রীগণ এইরকম পর্দার ব্যাপারে এত কঠোরতা অবলম্বন করেছেন আম্মাদান আয়সার আদিয়াল্লাহ কুয়ানহা এত কঠোরতা অবলম্বন করেছেন আর রসুল ও আলী ওয়াসাল্লাম মেয়েদের এই পর্দার ব্যাপারে খুশখবরই দিয়েছেন ইদা সল্লি মার আত হম সাহা ওয়া সামাদ শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আত আত বা আলাহা তাখলাত আইয়ামিন আবওয়াবিল যদি কোনো মা যদি কোনো বোন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ফরজ পর্দা করে স্বামীর খেদমত করে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করে দাখলাত আইয়ামিন

আল্লাহ তালা এই সেলিমদের বিভ্রান্তকর তাফসির সবথেকে বেশি খপ্পরে পড়েছে এই মেয়েগুলো

কবজি যদি দেখা না থাকে চোখ তো হাজারবার পড়বে এর উদ্দেশ্যই হলো রসুল মুখমন্ডল ঢেকে রাখতে বলেছেন যাতে চোখ পুরুষের চোখ মুখমন্ডলের মধ্যে না পড়ে আল্লাহ ভন্ডামি থেকে আমাদেরকে বাঁচান হজের সময় তাহলে মুখ খোলা হয় কেন হজের ব্যাপারটা আল্লাহ নিজের হাতে নিয়ন্ত্রণ করেছেন কারণ আল্লাহ নিজে বলছেন আমিনা আমি নিশ্চয়ই আমি আল্লাহ মক্কা মদিনায় যে গেল তার পবিত্রতা তার নিরাপত্তার দায়িত্ব আল্লাহর হাতে রয়েছে আর রসুল বলেছেন মদিনা হলো গরম লোহার করায় মদিনা হলো সর্বশ্রেষ্ঠ নগরী সুতরাং এই ভণ্ড তাফসির করতে যে পর্দাকে খাটো করেছে ইসলামের সে আরকে খাটো করেছে খালা মানে খেলাফাতে মানে খেলাফায় রাশেদার খলিফাদের খাটো করেছেন সৈয়দিন ওমরকে খাটো করেছেন আলী আলী ইবনে বিতালিব ইবনে আব্দুল মুতালিবকে খাটো করেছেন ইসলামের বিধানকে হানাফি মজহাবকে খাটো করেছেন মালিকী শাফিফ হাম্বলি এবং সমস্ত মুসলিম আয়াম্মায় মুস্তাইদ সময় সবাইকে খাটো করেছেন এই ভণ্ড সেলিম অথচ এর মাধ্যমে কত না মেয়ে মহিলার রাস্তার মধ্যে বের হয়েছে আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুন আল্লাহ এই সেলেম ভণ্ড শয়তানের কাছ থেকে আমাদেরকে আল্লাহ বাঁচায় রাখুন